কাতার বিশ্বকাপের পর ফুটবল বিশ্বকাপ খেলতে দেখা যাবে না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন ঘোষণা দিয়েছেন 35 বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। তবে বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেবেন কি না তা পরিষ্কার করেননি তিনি। মেসি বলেন, আমি দিন গুনছি কবে বিশ্বকাপ শুরু হবে, সত্যি বলতে আমি একটু উত্তেজিত, মনের মধ্যে চলছে কি যে হবে বিশ্বকাপে, এটা আমার শেষ বিশ্বকাপ, কেমন যাবে বিশ্বকাপটা। একদিকে আমি যেমন বিশ্বকাপে নামার জন্য ছটফট করছি, তেমনি যেন ভালো খেলি সেটার জন্য মরিয়া হয়ে উঠেছি। 2019 সাল থেকে মেসির নেতৃত্বে টানা 35টি ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা, গত বছর জিতেছে কোপা আমেরিকা, সেই দলকে নিয়ে আশাবাদী মেসিও। তিনি বলেন, আমাদের দল শক্তিশালী, খুব সন্দেহ রয়েছি আমরা, তবে বিশ্বকাপের মঞ্চে যা খুশি তাই ঘটতে পারে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে এটাই তো মজা, এখানে সবসময় সেরারা জেতে না। আমি জানি না এবার বিশ্বকাপে আর্জেন্টিনা এগিয়ে আছে কি না, তবে এই দলের একটা ইতিহাস আছে। 2006 সালে বিশ্বকাপ খেলেন মেসি, এরপর খেলেছেন আরও 3টি বিশ্বকাপ। 4 বিশ্বকাপ মিলিয়ে মেসি ম্যাচ খেলেছেন 19টি, গোল করেছেন 6টি। কাতার বিশ্বকাপ হবে তার শেষ এবং 5ম বিশ্বকাপ। মেসির ভক্তদের আশা তার হাত ধরেই বিশ্বকাপের খরা কেটে যাবে আর্জেন্টিনার। সর্বশেষ 1986 সালে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার জন্য কয়েকটি আসর ছিল হতাশার। সর্বশেষ তারা বিশ্বজয়ের কাছাকাছি যায় 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে, কিন্তু ফাইনালে শেষ মুহূর্তে গোলে চ্যাম্পিয়ন হয় জার্মানরা।